বিজেপি আইপিএফটি জোট সরকারের নয় মাস চলছে মুখ্যমন্ত্রী মুখে আইনি শাসন প্রতিষ্ঠার কথা বললেও সন্ত্রাস অব্যাহত রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন বিরোধী দলের স্থানীয় জনপ্রতিনিধি ও নেতারা এবার আক্রান্ত হলেন পদ থেকে বাধ্য করাতে না পারা পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির সদস্য দুর্গাচরণ দাস অভিযোগ শাসক দলের কর্মীরা গভীর রাতে তার বাড়ির গেট দরজা ভেঙে হামলা করে ষাটুর্ধ দুর্গাচরণ দাসকে মারধুর করে নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা তথা চাম্পামুড়া পঞ্চায়েতের উপপ্রধান Big a এ অভিযোগ ঘরের জিনিসপত্র লুট করে নিয়ে যায় বিজেপি কর্মীরা বর্তমানে জিবি হাসপাতালের চিকিৎসাধীন দুর্গাচরণ দাসের মুখে ও মাথায় সেলাই লাগে তাকে দেখে আসেন সিপিএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর সহ অন্যান্যরা খোঁজ খবর নেন চিকিৎসার এদিকে পুরাতন আগরতলার ডিএফআই অঞ্চল সম্পাদক সুজিত সাহা মধ্য চাম্পামোড়া বনের বাড়িতে ভাই ফোটা নিতে গিয়ে আক্রান্ত হন অভিযোগ বিজেপির কর্মীরা মধ্য চাম্পামোড়া এলাকায় তাকে মারধর করে দুটি ঘটনার নিন্দা জানিয়েছে সিপিএম ব্যুরো রিপোর্ট চ্যানেল তিন রাত